ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ আপডেট সার্কুলেট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে আবার কিসের প্রীতি ম্যাচ? ব্রাজিলের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন আর্জেন্টিনার ইকার্দি। মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত 12টায় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল আর্জেন্টিনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে সৌদি আরবের শহর জেদ্দায়। কথাটা ব্রাজিল কোচ দিতে বলেছেন। আর্জেন্টিনা ফরোয়ার্ড মাউরো ইকার্দিও বলেছেন, যেন এটি বাক্য দুজনের মুখে অনুরণিত হল। দুজনই বলছেন, ব্রাজিল আর্জেন্টিনা যখন মুখোমুখি হয় সেটা আর প্রীতি ম্যাচ থাকে না। দুই প্রতিদ্বন্দ্বীর খেলা ঘিরে এমন একটা আবহ আগে থেকেই শুরু হয়, সেই উত্তাপের আজ এসে রাতে শুরু করে, তার প্রভাব মাঠের খেলায় তো করবেই। প্রসঙ্গত, লাতিন দুই ফুটবলশৈলীর আতুরকর তাদের নিজস্ব ফুটবলীয় দর্শনের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য মুখোমুখি হচ্ছে আবার। মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত 12টায় সৌদি আরবের জেদ্দায় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। তবে ইকার্দি পরিষ্কার বলে দিলেন, আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যে কখনো প্রীতি ম্যাচ হয় না। এই ম্যাচ ফিরে থাকে অনেক আবেগ। আগের সফরে বিশ্বকাপের পর আমরা কলম্বিয়ার মতো দলের বিপক্ষে খেলেছি, ওরাও দুর্দান্ত দল, কিন্তু ব্রাজিল তো ব্রাজিলই, তাদের বিপক্ষে খেলা মানে অন্য কিছু। এ কারণে ওদের বিপক্ষে যে ম্যাচেই খেলুন না কেন, সেটা কখনো প্রীতি ম্যাচ হয় না, এটা কখনো হবেও না। সৌদি আরবের বিপক্ষে গত ম্যাচে 2-0 বলে জেতার পর ব্রাজিল কোচটিতে ওই প্রসঙ্গটা টেনেছিলেন। পরের ম্যাচটা আর্জেন্টিনার বিপক্ষে বলেই সেদিন দলের খেলায় বেশি নাখোশ ছিলেন তিতে। বলেছিলেন, আমরা এই ম্যাচে দাপটের সঙ্গে খেলিনি, আমরা জিতেছি শেষ দারুণ একটা আক্রমণভাগ ছিল বলে। ব্রাজিল বনাম আর্জেন্টিনা কখনো প্রীতি ম্যাচ হয় না, ওই ম্যাচে আমাদের চেয়েও অনেক ভালো খেলতে হবে। ব্রাজিলের আগের ম্যাচটা মন খরায়নি কোচ তিতের, ভালো আর্জেন্টিনাকেও খেলতে হবে। গত ম্যাচে ইরাককে 4-0 বলে উড়িয়ে দিয়েছে বলে যে ম্যাচে আর্জেন্টিনা ফেভারিট থাকবে তা অবশ্যই নয়, বরং আর্জেন্টিনার খেলাতেও ছন্দপতন ঘটছে মাঝে মধ্যেই। ইকার্দি মনে করেন, বিশ্বকাপের পর দলটা নতুন করে খেলে সাজানো হচ্ছে বলেই আপাতত একটু লড়িন লাগছে, আমরা নতুন একটা প্রকল্প অনুসরণ করছি। অনেক নতুন খেলোয়াড় আসছে, যাদের অনেকে প্রথমবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে তুলছে। সবাই মিলে ভবিষ্যৎ নির্মাণের চেষ্টা করছি, একটা ভিত্তি তৈরির চেষ্টা হচ্ছে, কিছু নির্মাণের চেষ্টা হচ্ছে, এটাই গুরুত্বপূর্ণ। সেই নতুন ভবিষ্যতে ইকার্দিকে বড় সৈনিক হিসেবেই ভাবতে চায় আর্জেন্টিনা, যদিও ইকার্দি নিজেও এখনো জাতীয় দলের নতুন নেতা হয়ে উঠতে পারেননি। গত ম্যাচটা তো দর্শক হয়েই থাকতে হলো, ফিটনেসের সমস্যা ছিল বলে। ইকার্দি মুখিয়ে আছেন ব্রাজিলের বিপক্ষে খেলার জন্য, আমি এখন বেশ সুস্থ আছি, এবার বেশ ভালো অবস্থায় আছি, দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করছি। গতবার যেটা হয়নি, ব্রাজিল আর্জেন্টিনা এ নিয়ে 104 বার মুখোমুখি হয়েছে। একসময় দুই দলের মুখোমুখি লড়াইয়ের হিসাবে সমতা থাকলেও ব্রাজিল আবার এগিয়ে গেছে। 40টি ম্যাচ জিতেছে ব্রাজিল, আর্জেন্টিনা 38টি। গত বছর জুনে দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল প্রীতি ম্যাচে। আর্জেন্টিনা কোচ হিসেবে হোর্হে সাম্পাওলির অভিষেক ম্যাচে আর্জেন্টিনা জিতেছিল 1-0। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি আপনাদের যদি একটুও ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন, আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করব, আল্লাহ হাফেজ।